এটা হচ্ছে অ্যাস্ট্রক্স ওয়ান এবিলিটি। এখন আমার হাতে আছে ন্যানোক্লিয়ার 100Z, যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হচ্ছে সব থেকে ফাস্ট স্ট্রাইকার এটা। এই মুহূর্তে আমি ব্যাডমিন্টনের র্যাকেট কিনতে ইউনাইটেড ইম্পোর্টসে চলে এসেছি। এটা হচ্ছে ইউনেক্সেরই প্রচুর কালেকশন আছে এখানে। আমার সাথে এসেছে এদিকে প্রীতম, এদিকে রয়েছে তিয়াশা, আর রয়েছে গৌতম মাস্টার। এদিকে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর র্যাকেট সাজানো, ইউনেক্স আছে, লিনিং আছে, ভিক্টরও দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো একটা র্যাকেট তো কিনবো আমি। তিয়াশা তুই কিনবি বলছিস র্যাকেট? আমি দেখছি যেটা আমার কমফোর্টেবল মনে হয় তাহলে আমি নেব। ঠিক আছে, আমার বাজেট মোটামুটি 2000 এর আশেপাশে, এবং এখানে কিন্তু স্ট্রিং লাগানো হয়, সবকিছু পাওয়া যায়। এছাড়াও অন্যান্য স্পোর্টস এর জিনিসও পাওয়া যায়। আমাদের যেহেতু ব্যাডমিন্টন লাগবে ওটাই বেশি দেখাবো, বাট অন্যান্য জিনিসও যদি থাকে কিছু কিছু দেখিয়ে দেবো ওভারঅল। তো আমার সাথে রয়েছে মৃণাল দা, উনি কিন্তু একদম এক্সপার্ট এগুলো, বুঝতে পেরেছো? ওনার কাছ থেকে আমরা দেখে নেবো তোমরা এখানে কি কি রেঞ্জে কি কি র্যাকেট পাবে, কারণ আমারও একটা র্যাকেট লাগবে, ওদেরও একটা লাগবে। মৃণাল দা, তুমি শুরু করো একদম বেসিক থেকে, যাদের ধরো একদম বাজেট কম। কত থেকে শুরু হয় তোমাদের এখানে? 490 থেকে শুরু হয়। 490 থেকে শুরু হয় ইউনেক্স র্যাকেট, একটু দেখিয়ে দাও সেগুলো। এটা তোমার জিয়া 303i, মেড ইন ইন্ডিয়া, এটা তোমার পেয়ে যাবে 490 টাকায়। এটা ন্যানোরে 6000i, এটা অ্যালুমিনিয়াম র্যাকেট, এটা তোমার পেয়ে যাবে 1280 টাকায়। এটা একটু আপার ভার্সন আছে ন্যানোরে 7000i, এটা মিক্স গ্রাফাইট আছে, মানে এর সাবটা তোমার গ্রাফাইট, এটা অ্যালুমিনিয়াম, এটা অ্যালুমিনিয়াম, এটা ফ্রেম টাচ, তাই তো? এটা তোমার 1400 টাকায় পেয়ে যাবে। কি রকম ওয়েট আছে এগুলো? এটা তোমার 85-86 এরকম ওয়েট। আচ্ছা, মানে সবকিছু লাগিয়ে নাকি শুধু? না, শুধু স্টিক একটু বলছি। সবকিছু লাগিয়ে আরো 10 গ্রাম মতো, আরো 10 গ্রাম বেড়ে যাবে। ফুল গ্রাফাইট র্যাকেট লাগবে, এখন যেটা নতুন লঞ্চ করেছে মেড ইন ইন্ডিয়া, ফুল কার্বন গ্রাফাইট 32 LB, এটা তোমার পেয়ে যাবে 1650 টাকায়। 1650 টাকায় এটা কি আছে? অ্যাস্ট্রক্স অ্যাটাক 9, নতুন মডেল, ফুল কার্বন গ্রাফাইট, 32 LB, মেড ইন ইন্ডিয়া। আচ্ছা, এবার একটা জিনিস বলো, 32 LB তো লেখা, বাট তোমরা কতটা রেকমেন্ড করো, কত রেঞ্জে? এটা প্লেয়ার টু প্লেয়ার ভ্যারি করে, এটা যদি তুমি বিগিনার্স প্লেয়ার হও তো আন্ডার 23 ভিতরে দিলে ভালো হবে, বা যদি একটু ইন্টারমিডিয়েট হও তো 26 এর ভিতরে দিলে ভালো হবে, যদি অ্যাডভান্স হয় 26 প্লাস করতে পারো। 26 প্লাস, বাট 32 যখন লেখা, বাট 32 পর্যন্ত কি পুরোটাতে দেওয়া উচিত? তাহলে তো একটু পুরোটা দেওয়া উচিত না, তাহলে র‍্যাকেটের ডিউরেবিলিটি কমে যায়, স্ট্রিং ও তাতে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে 30 অবধি দিলে তাও সেফ আছে, তাই না? সেফ রয়েছে 30। নেক্সট মডেল এটা ভল্টিক লাইট 20i পেয়ে যাবে, এটা তো উইদাউট স্ট্রিং আছে, উইদাউট স্ট্রিং, উইদাউট কভার। আচ্ছা, এটা দাম কত পড়বে? এটা তোমার মেড ইন চায়না, 30 LB ম্যাক্সিমাম, এটা পেয়ে যাবে 1550 টাকা। এটাও তোমার ইউনেক্স এর? কি ইউনেক্স এর? এটা এটা কি রকম ওয়েট আছে? এটা হচ্ছে 77 গ্রাম ওয়েট। আচ্ছা, এবারে অ্যাস্ট্রক্স সিরিজে পেয়ে যাবে অ্যাস্ট্রক্স 37i, এগুলো নিউ মডেল, এটা ফুল কার্বন গ্রাফাইট, মেড ইন চায়না, 30 LB, এটা তোমার পেয়ে যাবে 1750 টাকা। এমআরপি আছে 3390 এমআরপি, 3390 টাকা এমআরপি। এবারে এরিয়াটা তোমার অ্যাস্ট্রক্স লাইট 45i, এটা নতুন মডেল, এটা তোমার মেড ইন চায়না, ফুল গ্রাফাইট, আইসোমেট্রিক শেপ, একটা কালারে পেয়ে যাবে 30 LB, এটা তো 30 LB, এটা তো এটাও তোমার পেয়ে যাবে 1750 টাকা। 2000 এর মধ্যে তোমাদের অনেক রেঞ্জ রয়েছে, অনেকটা তোমার মিনিমাম 20টা মতো অপশন পেয়ে যাবে। বাহ বাহ বাহ। যেটা তোমার অ্যাস্ট্রক্স 27i, এটা খুব পপুলার মডেল, 3-4 বছর ধরে খুব ভালো চলছে, 1650-1700 টাকার মধ্যে এটা তোমার পেয়ে যাবে। আচ্ছা, এগুলোর মধ্যে কি কি পার্থক্য একটু নিয়ে কি? এটা তো ব্যালেন্স, তোমার অ্যাস্ট্রক্স সিরিজ হচ্ছে হেডিবি সিরিজ, অ্যাটাকিং প্লেয়ার জন্য, যারা একটু অ্যাটাকিং এর জন্য স্ম্যাশ যারা করতে পারবে, তাদের জন্য অ্যাটাকিং প্লেয়ার জন্য অ্যাস্ট্রক্স সিরিজ বেস্ট। পরে যদি হেডলাইট সিরিজ হয় তো ন্যানোরও দেখতে পারো, ইভেন ব্যালেন্স হলে আরসেবাস দেখতে পারো। আচ্ছা, ধরো এবার অ্যাস্ট্রক্স এর যেগুলো হেডিবি বললে, একটা যদি গ্রিপ ওর উপর দিয়ে লাগাই তাহলে কি সেটা ব্যালেন্স হয়ে যাবে? একটু ব্যালেন্স হয়ে চলে আসবে, একটা একটু ব্যালেন্স চলে আসে। ঠিক আছে, নেক্সট আমাদের কি আছে? এটা ভল্টিক লাইট 40i, এটা নতুন মডেল, এটা তোমার ডুয়াল কালার পেয়ে যাবে, এই পাশে একটা কালার পেয়ে যাবে, আর তোমার এই পাশে অপর সাইডে একটা কালার পেয়ে যাবে, ডুয়াল কালার পেয়ে যাবে। এটা নিউ মডেল, মেড ইন চায়না। এটা কত ম্যাক্স টেনশন? এটা ম্যাক্স টেনশন 30, এটা তোমার ডিসকাউন্ট করে পেয়ে যাবে 1750 টাকা। ভল্টিক লাইট 47i, এটাও তোমার নতুন মডেল, এখন এই সিজনে খুব ভালো চলছে, এটা তোমার ডিসকাউন্ট করে পেয়ে যাবে 1750। 1750 এর অনেকগুলো র‍্যাকেট আমি দেখতে পাচ্ছি। এবার এরপরে যদি একটু ইভেন ব্যালেন্সের দিকে যদি যাই, ইভেন ব্যালেন্স সিজ যেমন আসছে বা 73 লাইট, এটা হলো ব্যালেন্স র‍্যাকেট, যেমন একটা তোমার হেডিভি হয়, যেমন মাথা ভারী হয়, আর একটা তোমার ইভেন ব্যালেন্স হয়, একটা হেড লাইট হয়। যারা একটু ব্যালেন্স করে খেলতে, দুটো আমি ইকুয়াল করে খেলো ব্যালেন্স হিসেবে, তোমার আসছে মানে যারা অ্যাটাক ডিফেন্স দুটোই ভালোবাসে তাদের জন্য এটা ভালো হবে, আসছে সিজ বেস্ট হবে। কত ওয়েট এটার আছে? এটা তোমার 77 গ্রাম। আর এটা কত এলবিএস? এটা তোমার 30 LB পেয়ে যাবে। আচ্ছা, আর প্রাইস এটা তোমার পড়বে 1950 টাকা, 1950 টাকা। আমি ইদানিং মামাআর্থের ওয়ান বটল চ্যালেঞ্জটা শুরু করেছি। আমার হাতে মামাআর্থের ভিটামিন সি ডেইলি গ্লো ফেস সিরামটা আছে, এটা আমি নিয়মিত ইউজ করব, এবং এই বোতলটা শেষ হওয়ার আগেই আমার স্কিনকে আরো বেটার করে তুলব। এই সিরামে 50 গুণ ভিটামিন সি এর শক্তি আছে, যা স্কিনের গ্লো বাড়ায়। এছাড়া নায়াসিনামাইড আছে, যা স্কিন টোনকে ইভেন করে, আর হলুদ আছে, যা স্কিনের ন্যাচারাল গ্লোকে রিভাইভ করে। নিয়মিত সকালে ও রাতে আপওয়ার্ড সার্কুলার মোশনে অ্যাপ্লাই করলে তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। মাত্র 399 টাকায় 30 ml এর মামাআর্থের এই ভিটামিন সি ডেইলি গ্লো ফেস সিরামটা তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা আমার কুপন কোড VLOGB2024 ব্যবহার করে 20% অফ পেয়ে যাবে মামাআর্থের অফিসিয়াল ওয়েবসাইটে। মামাআর্থের প্রোডাক্ট কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা, পার্পেল এবং অফলাইন স্টোরেও পাওয়া যায়। আর
মামাআর্থ প্ল্যান্ট গুডনেস ইনিশিয়েটিভ নিয়েছি, যার জন্য তুমি যখনই মামাআর্থ থেকে কোনো কিছু অর্ডার করবে ওরা ওই অর্ডারটা একটা গাছের সাথে লিঙ্ক করে দেয় এবং তুমি অর্ডারের মাধ্যমে গাছটাকে ট্র্যাকও করতে পারবে। আর 2025 অবধি মামাআর্থের পরিকল্পনা রয়েছে এরকম 1 মিলিয়ন গাছ রোপণ করার। তোমার ন্যানোফ্ল্যাটের তিনটে সিরিজ চলে আছে, একটা হচ্ছে ন্যানোফ্ল্যাট 001, একটা ফিল, একটা ক্লিয়ার, এটা অ্যাবিলিটি। অ্যাবিলিটিটা হেড এবি আছে, ফিলটা হচ্ছে ইভেন ব্যালেন্স আছে, আর ক্লিয়ারটা হচ্ছে হেডলাইট। আচ্ছা মানে তোমার একই সিরিজে যদি তুমি তিন রকম প্লেয়ার হও, তিন রকমের জন্যই তিনটা অ্যাভেলেবল আছে, কালার গুলো খালি আলাদা করে ডিফারেন্সিয়েট করেছে। এটা কি রকম দাম আছে? এটা তোমার ডিসকাউন্ট কোড পেয়ে যাবে 1950 টাকা। এবং একটু ফিচার বলে দাও, স্ট্রিং টেনশন এবং এটা স্ট্রিং টেনশন 28 অফ দি ম্যাক্সিমাম এলবিএস দিতে পারবে। ফুল গ্রাফাইট, ফুল কার্বন গ্রাফাইট, যা রেকর্ড দেখাচ্ছে এই আগে তিনটে বাদে পুরো সবটা ফুল গ্রাফাইট। এবং এটার ওয়েট কত রয়েছে? এটা তোমার 79-90 ওয়েট হয়ে যাবে। হাতে তোমার কিছু গ্রিপ সাইজ G4 থেকে G5 থেকে। এটা কত আছে পাতলা মোটা? এটা তোমার আছে গ্রিপ সাইজ G5, ওই কারণে G5টা আছে গ্রিপ সাইজ। আচ্ছা, যদি একটু উপরের দিকে যাই তাহলে এই যে ভল্টিক লাইট, আর এটা তোমার একটু ওয়েট বেশি পড়ে যাবে, 83 গ্রাম ওয়েট, 40 আছে। আর এটা তোমার ফুল কার্বন রেকেট, ম্যাক্সিমাম এলবিএস 24, এটা এলবিএস ম্যাক্সিমাম 24, এটা দিতে পারো। আর প্রাইসের কথা বলি, এটা তোমার ডিসকাউন্ট করে 2450 টাকার মধ্যে এটা তোমার ডিসকাউন্ট করে পেয়ে চলে যাবে। আচ্ছা, এবার আমার একটা রিকোয়েস্ট যে 1000Z-টা ওটা একবার দেখাও, ওটা যেহেতু অনেক প্রফেশনাল প্লেয়াররা খেলে তো ওটার একটু রিভিউ তুমি দাও। এখন আমার হাতে আছে ন্যানো প্লেয়ার 100Z, যেটা নতুন লঞ্চ করেছে কিনা, র‍্যাপিড ফায়ার, যেহেতু একটা ফাস্ট অনেক র‍্যাকেট, ওয়ার্ল্ডের ফাস্টেস্ট র‍্যাকেট, এটাতে স্ম্যাশ দি গিনিস রেকর্ড হয়েছে নতুন। হ্যাঁ, এটাতে গিনিস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ড হয়েছে, সবথেকে ফাস্ট র‍্যাকেট, এটা সব প্লেয়ার এখন এটাতে ইউজ করছে, আর সবথেকে পপুলার মডেল, আর সবথেকে দামি মডেল। এখন এটা দামটা একটু বলে দাও, 20,590 টাকা এমআরপি আছে, এটা তোমার ডিসকাউন্ট করে পেয়ে যাবে 14,000 টাকা। এবার আমি এটা দেখাচ্ছি সবথেকে পপুলার মডেল, যে ওয়ার্ল্ড নাম্বার 1 আছে, ভিক্টর এসেনশন, উনি এই র‍্যাকেটটাই খেলে 100Z, ওনার কাছে আছে এই র‍্যাকেট, সবথেকে পপুলার সেলিং র‍্যাকেট ইউনেক্সেল। এটা কি রকম দাম? এটা তোমার আফটার ডিসকাউন্ট ওই 12,500 থেকে 12,800 মতো এই যাবে। এগুলো ওয়েট কি রকম? এটা তোমার 40 আছে, যত সব হেডি বি র‍্যাকেট পাওয়ার জন্য 83-84 গ্রাম ওয়েট হয় র‍্যাকেটে, উইদাউট স্ট্রিং বলছি 83-84 গ্রাম হয়ে যাবে, যদি স্ট্রিং লাগাও আরো অ্যাড হয়ে যাবে, আরো 5-6 গ্রাম। হ্যাঁ, গ্রিপ ফিল লাগে আরো 5-6 গ্রাম অ্যাড হয়ে যাবে এর সাথে। বুঝতে পেরেছি। এতক্ষণ তো আমরা ইউনেক্সের ব্যাট গুলো দেখলাম, এবার আমরা লিনিং এর র‍্যাকেট গুলো দেখবো। বাট লিনিং এর কালেকশনটা শুনলাম 1900 থেকে 3000 এই রেঞ্জে আছে, তার বেশিও তো আছে দাদা, তার বেশি অনেক দাম। হ্যাঁ, অত দামি গুলো, হ্যাঁ ওগুলো তো একদম প্রফেশনাল লেভেল, ওগুলো দেখি লাভ নেই। যারা তোমার আমার মতন খেলতে আসবে তাদের জন্য এই রেঞ্জটা ঠিক আছে। আর লিনিং এর গুলো বললে স্ট্রিং ছাড়া আনস্ট্রাক আছে, স্ট্রিং ছাড়া আসে, ওগুলো স্ট্রিং এখান থেকে লাগিয়ে নিতে পারবে, সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা তোমার জিফোর্স 3700 সুপার লাইট, জিফোর্স এটা খুব পপুলার, অনলাইনে আমি দেখছিলাম, খুব পপুলার। এটা তোমার 3500 পেয়ে যাবে, 3600 পেয়ে যাবে, 3700 পেয়ে যাবে, 3800, 3900। এগুলোর মধ্যে পার্থক্য কি? এগুলো সুপার লাইটে যায় না, সুপার লাইট সব সেম আছে, শুধু একটুখানি ব্যালেন্সের ব্যাপার থাকে, এদিক ওদিক ব্যালেন্সের আর কালারটা। এটা পেয়ে যাবে তোমার 1900 টাকা, এটা ডিসকাউন্ট করে 1900 টাকা পেয়ে যাবে, তাই তো? এয়ারফোর্স সিরিজে তোমার এয়ারফোর্স 78, এটা আমার হাতে আছে এয়ারফোর্স 78, তোমার এয়ারফোর্স 77, 78, 79, 80 লাইট, এই চারটে অপশন পেয়ে যাবে এয়ারফোর্স। 77, 78 হচ্ছে হেড হেভি, যেটা আমার হাতে আছে হেড হেভি, 79 হচ্ছে ইভেন ব্যালেন্স, আর 80 হচ্ছে হেডলাইট র‍্যাকেট। তোমার ডিসকাউন্ট করে এটা 2750 টাকা। আর এগুলো ম্যাক্স টেনশন কত? ম্যাক্স টেনশন 30, 30 অবধি, এটাও 30, এটাও 30, লিনিং এর ম্যাক্সিমাম র‍্যাকেট সব 30 এলবিএস, এখন তারপরে 32-2 এরকম মিনিমাম পেয়ে যাবে। এটা তো সেমই আছে, এটা জুরো গ্রাফিক্স আলাদা, তাই তো? হ্যাঁ, গ্রাফিক্স পুরো আলাদা। আর তোমার এটা ইগনাইট 7 আছে, এটা খুব পপুলার মডেল, ফুল কার্বন গ্রাফাইট, আনস্ট্রাং পেয়ে যাবে, এটা তোমার হেড হেভি র‍্যাকেট, আর ইগনাইট 7 মডেল। আরো তোমার দেখতে পাচ্ছ অনেক কালেকশন আছে, কিছু বাইরে ডিসপ্লে স্টক নেই, ভেতরে স্টকে ভর্তি আছে, কিন্তু অনেক মডেল দেখা যাচ্ছে। তোমার এটা 1900 থেকে স্টার্টিং আছে এখন এই মুহূর্তে, তো 1900 থেকে 1400-1500 টাকা অবধি পেয়ে যাবে, ভেতরে আছে না? ভেতরেও আছে 1400-1500 টাকা দামি দামি র‍্যাকেট, 6000, 7000, 4000, 5000 মধ্যে সব আরো অনেক মডেল পেয়ে যাবে লিনিং এর। এবার যদি তোমাদের ইউনেক্স এর ওভার গ্রিপ লাগে কম দামের মধ্যে, তাহলে এইটা যে টেক গ্রিপ, এটা 501B টেক গ্রিপ, এটা তোমার পেয়ে যাবে 70 টাকায় পেয়ে যাবে, 70 টাকা পেয়ে যাবে। এটা ই টেক, এটা 901 আছে, 902 আছে, 903 আছে, এটা আলাদা ডিজাইন আছে, কোনটা ডটার আছে, কোনটা প্লেন আছে, আলাদা শুধু ডিজাইনে 80 টাকায় পেয়ে যাবে ই টেক মডেল। তোমার এটা সুপার গ্রিপ, সব প্লেয়ার পাতলার মধ্যে এটা বেস্ট গ্রিপ, সবথেকে পপুলার 102EX এটা মডেল। রিপ্লেসমেন্ট গ্রিপের কথা বলি, যেটা মোটার মধ্যে, হ্যাঁ যেটা হলো পুরো লাগায় মোটা গ্রিপ, তোমার এটা 21 পেয়ে যাবে, সব প্লেয়ার ইউজ করে, 150 টাকায় পেয়ে যাবে, 150 টাকায় পেয়ে যাবে। এছাড়াও তোমরা টাওয়াল গ্রিপ পেয়ে যাবে, সেগুলো 150-220 এরকম রেঞ্জের আছে। মিলাল দা আমাদেরকে আরো দুটো র‍্যাকেট দেখালো, বললো এগুলো নিতে, এগুলো হচ্ছে ইউনেক্স অ্যাস্ট্রক্স সিরিজ, এটা হচ্ছে অ্যাস্ট্রক্স 1 এবিলিটি, লাল রঙের এটা, এটা হচ্ছে অ্যাস্ট্রক্স এর ফিল। দুটোর মধ্যে একটু ব্যালেন্সিং এর পার্থক্য আছে, ফিলটা একটু ইভেন ব্যালেন্স, আর যেটা এবিলিটি ওটা একটু অনেক হেড হেভি, তো ওটা অ্যাটাকিং এর জন্য সুবিধা হবে। দুটোর দাম ওই 1900-2000 এর মধ্যে হয়ে যাবে। এটারও গ্রাফিক্সটাও ভালো, ফিচারসও ভালো, ম্যাক্স টেনশন 28 LBS দিতে পারবে। এবার দেখা যাক কি করি, খুব কনফিউজ, এত র‍্যাকেট, কি কি শাটলকক অ্যাভেলেবল আছে। আমি শুধু ইউনেক্স এর এখন দেখাচ্ছি, এটা ইউনেক্স এর ম্যাভিস 200i, সবই পপুলার মডেল, সবাই জানো, তো এক্সট্রা কোনো কিছু বলার কিছু নেই। এটা তোমার 6 পিসের ব্যারেল লাইলন শাটল, এটা তোমরা পেয়ে যাবে 430 টাকায় ব্যারেল। ম্যাভিস 10 6 পিসের ব্যারেল পেয়ে যাবে 550, ম্যাভিস 10
ম্যাভিস যেটা 600 আছে ওটা তোমার 950 টাকা ব্যারেল পেয়ে যাবে, আর এটা তোমার ম্যাভিস 2000 এটা তোমরা পেয়ে যাবে 900 টাকা ব্যারেল। এই শাটলটা একদমই নতুন লঞ্চ করেছে মেড ইন ইন্ডিয়া ম্যাভিস 350i, এটা তোমরা পেয়ে যাবে 950 টাকা ব্যারেল। এটা সবথেকে পপুলার এমন কোনো ব্যাডমিন্টন প্লেয়ার নেই যে 350 তে খেলেনি বা নাম শুনিনি বা জানেনি, খুব পপুলার 350, আর এটা পুরো তোমার 1080 ব্যারেল 6 পিসে। এবার আমাকে একটা জিনিস বলো যে 350 আর 350i যেটা মেড ইন ইন্ডিয়া বললে কি রকম পার্থক্য কোয়ালিটির? কোয়ালিটি পাত্র অনেকটাই পার্থক্য, যদি দামে পার্থক্য হয়ে যাচ্ছে, আর এটা এত বছর ধরে করেছে একটু ফিডব্যাক আলাদাই। আর ফেদার কর গুলো কি রকম? ফেদার মধ্যে তোমার ইউনেক্স তোমার টিআর পেয়ে যাবে অ্যাভেলেবল, ইউনেক্স এর S2 পেয়ে যাবে, S10 পেয়ে যাবে। কি রকম প্রাইস রেঞ্জে? প্রাইস তোমার টিআর এখন এই মুহূর্তে 1500 টাকা ব্যারেল চলছে টিআর। কটার ব্যারেল? 12 পিসে 12 পিসে 1500 টাকা। লিলিং এর পেয়ে যাবে, লিলিং এর চ্যাম্প পেয়ে যাবে, D3 পেয়ে যাবে, লিলিং এর চ্যাম্প তোমার 1350, D3 1300 পেয়ে যাবে, এর সেন্সর 2 যেটা তোমার সবাই S2 বলো ওটা তোমার পেয়ে যাবে 1950 টাকা, আর S10 পড়ে যাবে 2050 টাকা। সব 12 পিসে ব্যারেল ট্রান্সফর্মে রয়েছে, আর অনেক রকম ফেদার আছে তোমার, যদি কমে বলো যে লোকালের মধ্যে কমের মধ্যে বলো 250-300 টাকা 400 টাকা ব্যারেল তোমার অনেক পেয়ে যাবে। আমাদের এখানে তো জুতোও পাওয়া যায় তাই না? হ্যাঁ, জুতো এখানে তোমার নরমাল কিছু ব্যাডমিন্টনের সব পেয়ে যাবে, কম থেকে মিডিয়াম রেঞ্জ হাই রেঞ্জের মধ্যে সবই পেয়ে যাবে। কি রকম একটু রেঞ্জটা বলে দাও আর কি? ইউনেক্সের নাম এই মুহূর্তে 2400 টাকা 2500 টাকা থেকে স্টার্টিং আছে। আর আপ টু কত হয়? আপ টু এখন 10200 অবধি আছে। আর আছে এগুলো তোমার হাই রেঞ্জ আপ টু 10200 এরকম তোমরা পেয়ে যাবে। আর মিড রেঞ্জ আছে পাওয়ার কোশন 4000-6000 35-36। এই দোকানে কিন্তু সব রকম খেলার জিনিস পাওয়া যায়। বন্ধু কোটা নিচ্ছি দেখা একটু, বোধহয় এখনো কনফার্ম না, বাট এটা নিয়েছে হাতে, এটা হচ্ছে অ্যাস্ট্রক্স এর এবিলিটি আছে, অ্যাস্ট্রক্স 01 এবিলিটি। আরে খেলার দরকার, খেলবো আরো অনেক ব্যাট রয়েছে পুরো এইদিকে, পুরো ব্যাট। দোকানটা কিন্তু হোলসেল এবং রিটেল দুটোই, তুমি হোলসেল এখান থেকে নিতে পারবে। এদিকে দেখতে পাচ্ছি আরো ফুটবল রয়েছে, এখানে ফুটবল, বাস্কেটবল, ভলিবল সব রকম বল আছে। নিচে বিভিন্ন রকম স্পাইক আর বুটস রয়েছে। এদিকে এখানে কর্কের যে ডিব্বাগুলো হয় ওগুলো রয়েছে। নিভিয়ার যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বাস্কেটবল আছে। ওদিকে আরো ফুটবল দেখতে পাচ্ছি। এদিকে দেখো আরো কত কত স্টক, শুধু এদিকে নয়, এইগুলো দেখতে পাচ্ছ এই স্টিকগুলো কিন্তু জ্যাভলিন থ্রো এর যে স্টিকগুলো হয় ওগুলো। এদিকে ক্রিকেটের কিট রয়েছে, প্যাড রয়েছে, গ্লাভস এগুলো রয়েছে এখান দিয়ে। এখানে দেখতে পাচ্ছ এগুলো সব ক্রিকেটের গ্লাভস রয়েছে, উপরেও তাই, এদিকেও গ্লাভস, পেছনেও গ্লাভস, তার পাশে কিছু বুট রয়েছে, স্পোর্টস শু, ওয়াকিং শু সব রয়েছে এদিক দিয়ে। এইটা দেখতে পাচ্ছ এই ব্যাটটা 2000 সালের ব্যাট, মানে প্রায় 24 বছর এটার বয়স হয়ে গেছে। এটা আমার ছোট মামার ব্যাট, সেটা দিয়ে এতদিন আমি খেলতাম, আর এটাতে অনেক আগেই আমি একটা এরকম টাওয়াল গ্রিপ লাগিয়েছিলাম, সেটা চলছে এখনই। অনেকক্ষণ ধরে অনেক কিছু দেখার পর এই র্যাকেটটা আমার পছন্দ হয়েছে। এটা হচ্ছে লিনিং এর G4 3700। দেখতে পাচ্ছ এরকম টাইপের একটা গ্রাফিক্স রয়েছে, উপর দিকটা অরেঞ্জ, তারপরে অনেকগুলো কালার আছে, ব্লু এর বিভিন্ন শেড রয়েছে, শাফটেও বেশ সুন্দর একটা কাজ আছে। এইটা কিন্তু তোমরা অনলাইনেও চেক করতে পারো, খুবই পপুলার মডেল লিনিং এর। আমি ইউনিক্স নিচ্ছি না, লিনিং আমার বরাবরই নেওয়ার ইচ্ছে ছিল, এবং সামনাসামনি দেখে আরো ভালো লাগলো। এটা সুপার লাইট, 30 LPS হাই স্ট্রিং টেনশন দিতে পারবে, আর এটার শাফটাও খুব সরু, 78 গ্রাম ওয়েট আছে। স্ট্রিং লাগালে আরো ধরে নাও 500 গ্রাম বাড়বে, এবং গ্রিপ লাগালে আরো বাড়বে, মনে হয় 88 হয়ে যাবে এটা। যেহেতু এটাতে কোনো স্ট্রিং লাগানো নেই, তো স্ট্রিং আমাকে লাগাতে হবে, সেই ইনস্টলেশনটা দেখাবো। আর কি কি স্ট্রিং এর ভ্যারাইটি তোমরা এখানে পাবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রচুর রকম স্ট্রিং এখানে রাখা আছে, এগুলো হচ্ছে সবচেয়ে পপুলার মডেল BG65। এটারই একটা স্ট্রিং আমি লাগাবো, এই অরেঞ্জটা আমি নেবো, এটা অরেঞ্জ বা হালকা ইয়েলোইশ বলতে পারো। আর বাকি এখানে রয়েছে BG65 টাইটেনিয়াম, এটা তোমার BG65, এটা তোমার পেয়ে যাবে কাটিং করে 550 টাকা। এটা তোমার 9টা কালার পেয়ে যাবে, এটা তোমার হোয়াইট কালার আছে, এটা ইয়েলো কালার, এটা ব্ল্যাক কালার, এটা ল্যাভেন্ডার কালার, এটা অরেঞ্জ কালার, আরো ভায়োলেট পেয়ে যাবে, টারকোয়েজ পেয়ে যাবে, ল্যাভেন্ডার পেয়ে যাবে, রয়্যাল ব্লু পেয়ে যাবে, ব্ল্যাক পেয়ে যাবে, হোয়াইট পেয়ে যাবে, এটা তোমার 9টা কালার পেয়ে যাবে। আর এটা তোমার BG65 টাইটেনিয়াম, এটা তোমার 5টা কালারে পেয়ে যাবে, যেমন এটা তোমার হোয়াইট কালার, পিঙ্ক কালার, ব্ল্যাক কালার, রেড কালার, ব্লু কালার, 66 আল্টিম্যাক্স তোমার পেয়ে যাবে। এগুলো কি থিন হয় বেশি? আল্টিম্যাক্স, এই আল্টিম্যাক্সটা থিনটা বেশি হবে, এটা 0.65 এমএম আল্টিম্যাক্স। আর এটা তো 3.7, হ্যাঁ 0.70 এমএম, এটা ডিউরেবল, এটা 0.70 এমএম, এটা ডিউরেবিলিটি এটা বেশি, হ্যাঁ কম্পিউটার লেখা আছে, এটা 10-এ 10 আছে, এটা 10-এ 7 আছে, আর এটা যেমন 0.65 এমএম, এটা ডিউরেবিলিটি কম রয়েছে, এটা 6 কন্ট্রোল বা পাওয়ার বেশি, কন্ট্রোল রিপ্রেশন হিটিং সাউন্ডের জন্য, ঠিক এগুলো বেশি, আল্টিম্যাক্সটা বেশি আছে। এটা তোমার আল্টিম্যাক্স টোটাল গাটিং করে তোমার এটা পেয়ে যাবে 700 টাকায়, 700 টাকা, হ্যাঁ। এটা তোমার লিলিং এর নম্বর 7 ক্লাসিক, এটা তোমার 500 টাকায় গাটিং করে পেয়ে যাবে। লিলিং এর নম্বর 7 বুস্ট, এটা তোমরা গাটিং করে পেয়ে যাবে 700 টাকা। এটা কত আছে থিকনেস? এটা হচ্ছে 70 mm আছে, 0.70 mm, এটাই তোমার নম্বর 1 হয়, নম্বর 3 হয়। আর এটা তোমার দামির মধ্যে যদি বলো নম্বর 1 বুস্ট সবথেকে পপুলার লিলিং, এটা দামি স্টিল, এটা তোমার গাটিং করে 900 টাকায় পেয়ে যাবে, 900 টাকা, হ্যাঁ। এটা তোমার 0.66 mm আছে নম্বর 1 বুস্ট, এর সাথে তোমার আরো 6-7টা কালার পেয়ে যাবে। কিজিনোট Z69, এর হিটিং সাউন্ডটা অনেক ভালো, এটা সফট ফিলিং এর, এটা তোমার 69 mm, এটা তোমার গাটিং করে 500 টাকার মধ্যে পেয়ে যাবে, 500 টাকা পেয়ে যাবে। Oh,
চেইন স্প্রিং লাগানো রেডি, সো এটা এবার মেশিনে টাইট হবে, তাই তো দাদা? আমার র‍্যাকেটটা কিন্তু পুরোপুরি রেডি, এই গ্রিপটা লাগিয়েছি, এটা হচ্ছে তোমার 110 টাকা গ্রিপ, ইউনেক্সের নাম কি আছে দাদা? সুপার গ্রিপ, সুপার গ্রিপ 102EX সুপার গ্রিপ এটা। আর দাদা এখন গদুর ব্যাটে একটা গ্রিপ লাগাচ্ছে, গদুর ব্যাটটার নাম হচ্ছে অ্যাস্ট্রক 01 এবিলিটি, হ্যাঁ অ্যাস্ট্রক 01 এবিলিটি, সেটাতে রেড কালারের একটা গ্রিপও লাগাচ্ছে। তোমার চ্যানেলের নামটা একবার বলে দাও। আমার চ্যানেলের নাম ব্যাডমিন্টন স্ট্রিঙ্গার মিনাল, তোমরা এই চ্যানেলে ব্যাডমিন্টন রিলেটেড সবকিছু ইনফরমেশন পেয়ে যাবে। দোকানের নাম ইউনাইটেড ইম্পোর্টার্স কর্পোরেশন, 26 নম্বর জওহরলাল নেহরু রোড, গ্র্যান্ড হোটেলের সামনে, নিউ মার্কেটের আর ইন্ডিয়ান মিউজিয়ামের মাঝখানে, জালান্স রেস্টুরেন্টের উপরে ফার্স্ট ফ্লোরে। তোমরা অবশ্যই দোকানটা চেক আউট করো, যাবতীয় জিনিস পাওয়া যায়, ক্রিকেটের ব্যাট গুলো এখানে। তোমার দাদা কত থেকে বলছিলে রেঞ্জটা একটু বলে দাও, বলো বলো। 6000 দিয়ে আপনার স্টার্টিং আছে, 70000 অবধি আছে ব্যাট, মানে এটাতে 25-30% অফ আছে। তো অবশ্যই তোমরা যারা ক্রিকেট খেলো ব্যাট চেক করতে পারো, এবং যাবতীয় ক্রিকেটের কিট সব পাওয়া যাবে এখানে, সব পাওয়া যাবে। আর আমার এই ব্যাটটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও, আর এখানে ফোন নাম্বার আমি এখানে দিয়ে দেবো, তোমরা ফোন করে স্টক চেক করে এখানে আসতে পারো। আর একটা জিনিস যেটা নিচ্ছি সেটা হচ্ছে ম্যাভিস 350 একটা সেট নিচ্ছি, আমি কোনোদিনও দেখিনি এটা কেমন হয় কোয়ালিটি, আমি নামই শুনেছি। এই যে এরকম টাইপের হয়, এটাতে কোনো ডিসকাউন্ট নেই, 1080 টাকায় পুরো 6টার সেট পড়বে, ঠিক আছে, কোয়ালিটি অনেক ভালো হতো এগুলো ধরে দেয়। আর এই ব্যাগটার সাথে এরকম একটা সুন্দর লিনিংয়ের ব্যাগ দিয়েছে, ব্যাগটার মধ্যে সুন্দর কুশানিংও আছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের একটু নতুন অন্যরকম কিছু ব্লগ দেখাতে পারলাম। আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে আমাদের ব্যাডমিন্টন খেলার উপর কোনো ব্লগ তোমরা চাও কিনা, তাহলে সেটাও আমরা ফিউচারে আনার চেষ্টা করবো। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তোমার সাথে দেখা হচ্ছে এরকম অন্য কোনো একটা ব্লগে, যতক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।